সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজুন আহমেদ নামে এক ব্যবসায়ীর স্ত্রীকে জোরপূর্বক বিয়ের অভিযোগ উঠেছে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে। আর বিয়ের পর সহকারী শিক্ষিকা গুলশানারা পারভীন পান্নাকে নিজের এলাকায় বদলি করে নজরে নজরে রাখছেন মেয়র, যার ফলে ক্লাসে অনুপস্থিত গুলশানারা। এদিকে মেয়রের প্রভাব ও হত্যার হুমকিতে রাজুন আহমেদ কোনো মামলা করতে পারেননি বলে জানা গেছে। এমনকি আজ পর্যন্ত কোথাও কোনো অভিযোগও করতে পারেননি গুলশানারার স্বামী রাজুন আহমেদ। বিষয়টি নিয়ে উল্লাপাড়া উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি সমুদ্র সৈকতে গিয়ে দ্বিতীয় স্ত্রী পান্নাকে নিয়ে হানিমুনও করেন মেয়র নজরুল। হানিমুন থেকে ঘুরে এসে ক্লাস ফাঁকি দিয়ে পৌর এলাকার সকল প্রোগ্রাম সহ নানা অনুষ্ঠানে পান্নাকে নিয়ে যাতায়াত শুরু করেন মেয়র। হানিমুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হবার পর এখন সবাই মুখ খুলতে শুরু করে দেন। ওই অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা গুলশানারা পারভীন মেয়রের নজরে পড়েন, এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। খোঁজ নিয়ে জানা যায়, উল্লাপাড়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম কয়েক বছর আগে পৌর এলাকার ঝিরিকা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে যান। ওই অনুষ্ঠানেই সহকারী শিক্ষিকা গুলশানারা পারভীন মেয়রের নজরে পড়েন, এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।